শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হচ্ছে মমতাজুল ইসলাম, ফাদার নাম হচ্ছে ওয়াহিদুর রহমান, মায়ের নাম হচ্ছে ফাতেমা খাতুন, রামপুর গ্রাম, সাতকানিয়া থানা, চট্টগ্রাম জেলা। কিন্তু আমি ঢাকা পেয়েছিলাম, আমি ঢাকা ইসলাম স্কুলের ছাত্র, ক্লাস 7 কি 6 পড়ি। বঙ্গবন্ধু তখন আরমানি টোলাতে ভাড়া থাকতেন, আমি ওটা মাঠের পাশে একটা বাড়িতে দোতলা শেখ হাসিনা ছোটো। তো আমি এই আরমানি টোলা মাঠে বঙ্গবন্ধু তার 2-3 দিন আগে একটা মিটিং করছেন, সেই মিটিংয়ে তখন মনে হয় মহা গভর্নর বক্তব্য দিয়েছে বাংলার নির্যাতিত মানুষের কথা, স্বাধিকারের কথা, আমাদের বিভিন্ন দাবি দেওয়ার কথা, এগুলোই তো বলতেন উনি প্রায় মিটিংয়ে। কিন্তু মুনায়েম খার যে একটা পত্রিকা ছিল পয়গাম, মুনায়েম খার ছেলে বাচ্চু ওইটার এডিটর ছিল, সেই পত্রিকাটাতে বঙ্গবন্ধুর ভাষণটাকে বিকৃত করে ছাপছে যে পাকিস্তানটাকে দুবাক করতে চাচ্ছে, একটা মিসক্রিয়েন্ট, ভারতের দালাল ইত্যাদি ইত্যাদি। আমি এটা পড়ার পরে খুব খারাপ লাগছে। আমি করলাম কি, পত্রিকাটা নিয়ে বঙ্গ সাহেব, আমি বাসা তো চিনি, তারপর দিন আমি বঙ্গ বাসায় আসছি সকালবেলা, ফার্স্ট ফ্লোরের বাসায় যাচ্ছি। বঙ্গবন্ধু একটা গার্ডেন চেয়ার, তখন গার্ডেন চেয়ার লোহার ওই দিকে প্লাস্টিকের বেত দিয়ে, একটা সেমনি গেঞ্জি গায়ে লুঙ্গি পরা বসে বসে নিউজ পেপার দেখতেছে। আমি উঠতে ওই যে পায়ের অবস্থা কে করে বঙ্গবন্ধু দেখলে আমি সালাম দিলাম, কে আসো, গেলাম কী ব্যাপার কোথা থেকে, স্যার আপনাকে আমি দেখতে আসছি, হ্যাঁ বসো, রেনু কে আসছে দেখো। তো আমি ওখানে পাশে বসছি চেয়ারে, বঙ্গবন্ধুর ওই ভাসলো, আসো বলেছিল দেখ একটু চা দাও, তো আমাকে চা দিল আর ইংরেজি এস কুতুকু বিস্কুট ছিল সেই যুগে, সে বিস্কুট দিল, চা খেলাম। তো বঙ্গবন্ধু নিউজ পেপার থেকে মুক্ত আমাকে ডাকলো কাছে আসলো, হ্যাঁ কী করা হয় কী করো, আমি যে আমি এক জায়গায় চাকরি করি এবং লেখাপড়া করি। চাকরি করো লেখাপড়া করো মানি, তখন আমার বাবা নেই, আমার বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক, উনি মারা গেছেন, ওখান থেকে অসুস্থ হয়ে গুলি গিয়ে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক হিসাবে, কিছুদিন পরে বাবা মারা গেলেন। তো আমি সেটা বললাম, বঙ্গবন্ধু গিয়ে চেয়ারা মুহিম করে ফেললে, বাবা নেই তুমি চাকরি করো, স্টুডিওতে আমি ওই স্লিপ ক্লিপগুলো লিখি আর আমি লেখাপড়া করি, সপ্তাহে 2-4 দিন স্কুলে যেতে যাই, রেগুলার যেতে পারি না। মা আমাদের মা প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন, সেই ব্রিটিশ পিরিয়ডেই মাও মারে, মা মারা যাওয়ার 1 বছর পরে বাবা মারা গেলেন। তারপরে আমাকে কাজের মাথা হাত বুলিয়ে দিলেন, কাছে ডেকে বসালেন, তা বলছে এনি টাইম তোমার কোনো প্রবলেম নেই তুমি ডাইরেক্ট আমাকে চলে আস। তো এই আমি কিছুক্ষণ বসে তসে চলে গেলাম। তো এই ধরনের অনেকবার গিয়েছি। তবে সবচেয়ে আমার দুঃখজনক ঘটনা হচ্ছে লাইফে, আমি মেট্রিক পরীক্ষার্থী, আরমানোটোলা গভর্নমেন্ট স্কুলে আমার সিট পড়ছে, আমি ইসলাম স্কুলের ছাত্র। তখন সেদিন শুক্রবার ছিল, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং আরও অনেকে, বঙ্গবন্ধু তখন জেলে, বঙ্গবন্ধুকে বাইর করার জন্য বিভিন্ন সংগ্রাম তখন চলছে,
শুক্রবার ছিল, জুমার নামাজ পড়ে আমি মনে করছি সেই জি গুলিস্তানের পিছনে ওই রেলওয়ে কোনিতে আমি থাকতাম, বাসা ভাড়া নিয়ে দোকানে গিয়ে খাওয়া দাওয়া করবো। গুলিস্তানের সামনে আসছি, দেখি যে একটা রাইড কার বলে ওই যে ফায়ার সার্ভিসের যে পানির গাড়ি, এরকম বড় গাড়ি, গাড়িটার মধ্যে সব ছিদ্র। গাড়িটা ওখানে এসেই রাউন্ড দিয়ে চলে গেলো। যাওয়ার সময় ওই ভিতরে ড্রাইভারের পাশেই বটন থাকে, বটনটা টিপ দিলে একটা পানি খুব দূর পর্যন্ত পিছিয়ে মেরে গাড়ির পানিটা বেরোয়, লাল রঙের পানি একটু একটু গরম। আমার কাপড়ের সাদা পাঞ্জাবি ছিল গায়ে, পরছে দৌড়ে আমাদের ধরলো, তখন ইস্ট পাকিস্তান রাইফেল ইপিআর ধরে অনেক ছেলে, অনেক কলেজের ছেলে, ইউনিভার্সিটি পাবলিক সমানের সব উঠিয়ে নিয়ে একটু পুলিশ ভাইলেট দ্বারা ভাইলেট করে বাইতে পারে সব করে জমা নামাজের পরে মিছিল বেরবো। মোল আব্দুল হামিদ তারপর সেই কক্সবাজার পরে আমার চৌধুরী এরা কয়েকজন লিডার ছিলেন, তা আমাকে ওখানে ধরে ডাইরেক্ট ট্রাকে করে নিয়ে সেন্ট্রাল জেলের ভিতরে ট্রাক ঢুকিয়ে দিল, ঢাকা সেন্ট্রাল জেল। আমরা জেলে ওখানে ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে বিকেলের দিকে দিকে সবাইকে লাইন করে দাঁড় করাও, এক এক এসআই টেবিল নিয়ে বসছে, ছেলেগুলোর জিজ্ঞাসা করছে, পুরুষ অনেক বয়স্ক মানুষও আছে, তার মধ্যে কে বাড়ি কোথায় কোন পার্টিকুলার অ্যাড্রেস স্টুডেন্ট কে ইত্যাদি ইত্যাদি। তা আমিও গ্রামের অ্যাড্রেস দিলাম সাতকানিয়া। তারপরে আমি যে আজকে কীভাবে অ্যারেস্ট হয়েছি, লেখাপড়া কোথায় করছি, আমি যে ম্যাট্রিক ক্যান্ডিডেট, হ্যাঁ কয়েকদিন পরে আমি পরীক্ষার্থী ইত্যাদি ইত্যাদি বলছি। সেদিন গেল, তিন দিন পরে অ্যাডভোকেট আতাউর রহমান খান, তারপর ডক্টর আলিমাল রাজি, আরও এরা বিশিষ্ট কয়েকজন ব্যক্তি, এরা কমিটি করে আমাদের বেলের জন্য আবেদন করছে আর কি। তখন হাতেম আলী তালুকদার বিখ্যাত কৃষক নেতা, উনি জেলখানায় ছিল, উনি ওই জেলখানার ভিতরে একটা পুকুর আছে ঢাকা জেলখানার ভিতরে, পুকুরের পাড়ে রাত্রে বিরাট একটা মিটিং হয়ে গেল আমাদের নিয়ে, উনি খুব বক্তব্য দিলেন এইগুলো বঙ্গবন্ধু সম্বন্ধে, ওনার খুব সুন্দর একটা ধারণা করলাম ওখানে, আমরা অনেক কিছু ওনার কাছ থেকে শিখলাম। তারপর তো তিন দিন পরে আমাদের ছেড়ে দিল। তো জেলখানার গিয়ে দেখি যে ভার্সিটির ছেলেরা ফুলের মালা তালা নিয়ে আসছে, হাজার হাজার ছেলে, তারপর আমরা খুব খুশি বেরিয়ে ওখান থেকে আমাদের মিছিল টিছিল করে নিয়ে পুরানা পল্টন মাঠে, তখন আর স্টেডিয়াম ভিতরে না, পুরানা পল্টন মাঠটা সবচেয়ে বেশি ছিল, ওখানে বিরাট মিটিং হলো। উবাইদুর রহমান, কেমন উবাইদুর রহমান পরে বিএনপি করছে, উনি ছিল, মুতিয়া চৌধুরী ছিলেন, উনি তো মেট করতেন, আরও আরও অনেক অনেক লিডার ছিল, তো আমাদের খুব ইয়ে দিল। যাই হোক, এই তো পরে আমি দুদিন পরে হেডমাস্টারের সাথে দেখা করতে গেছি, স্যার এই ব্যাপার, হেডমাস্টার করছেন কি, আমার খুব বকা, উনি আমার খুব স্নেহ করতেন, বকা দিল যে তোর মা বাপ নাই, তুই কষ্ট করে লেখাপড়া করিস, তুই আবার মিছিলে গেলি কেন। আব্দুল বাড়ি এম এ বিটি মোহন সিং বাড়ি বিখ্যাত একজন হেডমাস্টার ছিলেন, উনি স্নেহ করতেন, উনি ওনার কথা শুনে বলতে পারবো না। তো উনি আমাকে বলছি দেখ, ড্রয়ার বলে একটা সিটি বের করে দিল, দেখলাম আমি একজন সন্ত্রাসী স্টুডেন্ট, আমাকে যেন মাইটোরে পরীক্ষা দিতে দেওয়া না হয়, বোর্ড অফিস থেকে আমাকে ট্রান্সফার করা হয়েছে ভৈরব থেকে আমাকে পরীক্ষা দিতে হবে। আর ওই আর একটা ফজলু তাকে দিয়েছে নরসিংদী থেকে, তখন সেটা বোর্ড ঠোট হয়নি, তা আমি তো আমাকে হেডমাস্টার বলছে তুই তো ঢাকাতে লেখাপড়া করছিস ছোটোবেলায়, তুই তোর ঢাকা, তুই এখন এই ময়মনসিং গিয়ে কোথায় ভৈরব তৈরব যেয়ে কোথায় কাকে পাবি, কে তোকে হেল্প করবে, কীভাবে তুই পরীক্ষা দিবি বল। আমি যে ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি তো লেখাপড়া করছি, লেখাপড়া তখন মোটামুটি ভালো ছিলাম, আমার সাহস আছে এটা বুঝালাম। তো বলছে ঠিক আছে যা আল্লাহ ভরসা, আমি দোয়া করি। তারপর আমি ওই ব্যাগ ট্যাগ নিয়ে বই তুই নিয়ে দুই দিন আগে আমি ভৈরব চলে গেলাম, গিয়েই এখন হোটেলে থাকতে হবে, হোটেলে কোনো সিট পাচ্ছি না, দুপুরের দিকে গিয়ে পৌঁছে বিকেল পর্যন্ত সিট পাই না কোনো হোটেল, কারণ ওখানে লোকাল যে স্টুডেন্টগুলো বিভিন্ন গ্রাম্য বুড়া পরীক্ষার্থী ওখানে। তখন আমি খুব চিন্তা করে গেলাম কী করবো, সেসব মনে মনে ভাবছি ভৈরব রেল স্টেশনে যে প্যাসেঞ্জারের বিশ্রামাগার থাকে ওই ধরনের একটা রুম গ্রহণ করবো, মনে মনে ভাবছি আমি ওখানে গিয়ে ব্যাগটা বিশেষ শুয়ে থাকবো, মোমবাতি জ্বালিয়ে লেখাপড়া করবো, তারপরে যা হবে স্টেশন মাস্টার যদি বলে আমাকে জায়গার ব্যবস্থা করে দাও, আমি থাকবো না। এবার আমি মনে মনে আমার ছেলে মানুষ তখন ছেলে বুদ্ধি আর কি, তারপর সেই বলে চিন্তা ভাবনা করে এক হোটেলের সামনে বেশ ব্যাগ ফেকছে না রাখছি, তেরিয়ে বেরোচ্ছি, দেখি যে একটা ছেলে আমাকে ডাক দিল, চিনি তাকে, তার বাবা ডিটিএস, ডিস্ট্রিক্ট ট্রাফিক সুপারিটেন্ডেন্ট ফুল গিয়ে রেলের ডিটিএস রতন নাম, তার বড় ভাই একটা বড় কোম্পানিতে চাকরি করে, রতন আমার বন্ধু, ও তখন বিয়ে পাস করে ফেলছে, আমার লেখাপড়া গ্যাপ যাওয়ার ফলে আমি পিছনে পড়ে গেছি আর কি। আমাকে দেখে ডাক দিয়েছে, দেখলাম কি রতন কি তুই খুঁজছিস এখানে কি, বললাম সব কাহিনী তাকে এই এই ব্যাপার, তো চল আমাদের বাড়ি যেখানে বৈরূপ রেল স্টেশনের পাশে তুমি জানো না, তা আমি ব্যাগ প্যাকেজ লাগেজ নিয়ে এই রতনের সাথে তাদের বাড়িতে আসলাম। তার মা তো আমাকে দেখে খুব খুশি, সিনে আগে থাকতে আমাকে থাকার ব্যবস্থা খাওয়া ব্যবস্থা সব কিছু তারা খুব সহযোগিতা করছে। তারপর দিন যখন পরীক্ষার হলে যে গেছি সকালবেলা, ঢাকা ল্যাবরেটরি স্কুলের হেডমাস্টার উনি তখন ওখানে, উনি তো খুব নামধরা ব্যক্তিত্ব এবং ল্যাবরেটরি স্কুলটা খুব নামধরা স্কুল ছিল তখন। তো আমি যখন গেছি গেইটের দিকে দেখি কিছু ছেলে পেলে খুব যত্ন হয়েছে, আমাকে দেখেই
ওই একজন ওই কারাগুষে করছে, ওই যে ঢাকা থেকে একটা সন্ত্রাসী ছেলে অ্যারেস্ট হয়েছিল আর সুখে দিচ্ছে, এগুলো বলছে একটু শুনছি। আমি একটা ব্লুজের গেঞ্জি একটা প্যান্ট হাতে কলমটা সুযোগ উঠলাম দুতলা দুতলা আর কাছে বলতে আপনার সিট এখানে 860 সিটের মধ্যে লেখা আছে জানলার পাশে। জানলার পাশে দুজন পুলিশ বাইরে বসিয়ে দিয়েছে, দুজন ম্যাজিস্ট্রেট আসলো এবং লাল মিয়া একজন মাস্টার এসে আমাকে খুব মানে সুন্দরভাবে বলছে, কোনো খারাপ ব্যবহার করেনি, বলে তুমি খুব সন্ত্রাসী ছিলে বলে তোমার নাম আমাদের কাছে চিঠি আসছে, তোমার স্কুল থেকে তোমাকে ইয়ে করছে আউট করে দিয়েছে আর মানুষগুলো থেকে, এখন এখানে তেমন কিছু করবে না যে দাদা নাই আবার আমরা তোমার উপর কোনো অন্যায় করতে হয় আমাদের। আমি সব শুনছি কিছু রিপ্লাই দিই, পরীক্ষার সময় প্রশ্নটা দিল বাংলা, বাংলা প্রশ্নটা আগাগুলো পড়লাম দেখি যে আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম রহমত আমি যেগুলো পড়ে গেছি সেগুলোই আসছে এত কমন, যার ফলে আমি পরীক্ষা দিতে যে বসছি মাথার যে নিচু করে লেখা শুরু করছি, তখন ফাউন্টেন পেন ছিল বল পেন ছিল না, লেখা শুরু করছি আর কাগজ নিচ্ছি লিখতেছি কাগজ নিচ্ছি, পরীক্ষা শেষ হয়ে 5 মিনিটও আমার প্রত্যেক খাতা নেই নেই, দুজন মাস্টার আমার সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে, আমি ভুক্কা বিয়ে করি আমি জানি শেষ মাথা উঠেছি দেখি দু স্যার ছেলেপেলে একজনও নাই, আমার বলছে যে তুমি আরও লিখবে, আমি যে না স্যার আমার লেখা শেষ হয়ে গেছে, ঠিক আছে তো আচ্ছা খাতাটা নিয়ে গেল। তো ওই পুলিশ দুটা আমাকে তুমি যে সন্ত্রাসী ইত্যাদি তোমাকে তো আমি দেখলাম না, আমরা দেখিনি যে মাথা নিচু করে লিখতেছো খালি এদিক ওদিক কোথাও দেখতো না তুমি, তোমার নামে এত এলিগেশনটা কেন? পরীক্ষা দিয়ে তো চলে আসলাম, ওই দিক পরে রেজাল্ট বের হলো, আমি ফার্স্ট ডিভিশন মেট্রিক পাস করছি, রেজাল্ট পাওয়ার পরে খুব খুশি হলাম, বন্ধুকে দেখতে গেলাম, বন্ধুর বাসায় গেলাম, রেজাল্টের কথা বললাম, বলছে ঠিক আছে তুমি এখন লেখাপড়া কি কোথায় করবে? আমি যে আমার তো খুব সব জগন্নাথ কলেজে ভর্তি হওয়া, বা ঠিক আছে তো জগন্নাথ কলেজে যাও, সাইদুর রহমান সাহেব আছেন প্রিন্সিপাল আর ওখানে রাজু আছে টেলিকমিউনিকেশন রাজু, উনি জগন্নাথ কলেজে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, জিএস ছিল বোধহয় জেনারেল সেক্রেটারি ছিল জিএস, তা আমি ওখানে গেলাম, রাজু ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো, রাজু আমাকে আগে থাকতেই চিনতেন, আমরা ওই যে 21 ফেব্রুয়ারি বাসা সপ্তাহ পালন করতাম, মিটিংয়ে যেতাম, বাসা শহীদদের কবরে ফুল দিতে যেতাম, রাজু ভাই যেতাম, বঙ্গবন্ধু যেতেন, সেই হিসেবে চিনতেন আগে থাকতেন। তখন জগন্নাথের 350 প্রফেসর 12,000 ছাত্র, তো জগন্নাথ কলেজে ভর্তি হলাম, ওখানে রাজু ভাই আমাকে ওই সাংগঠনিক একটা একটা দায়িত্ব কী ছিল দিয়েছিল, স্পোর্টসের কী ধরনের একটা কী দিল সম্পাদক ছিলাম আমি, চাইছি কি ক্রিকেটিংয়ের সময় আমরা আমি টাকা ইউনিভার্সিটিকে ছেলে ছিল আজাদ, এখন বোধ কক্সবাজার আছে এখনও মাহবুব সেপ্রেসিডেন্টের ছেলে, ওটাকে ভার্সিটিতে মাস্টার্স করতো, তো আমার লেখাপড়া কিছু গ্যাপ যাওয়ার ফলে আমি তখন ভার্সিটিতে যেতে পারিনি, আমি তখন জগন্নাথ কলেজের স্টুডেন্ট ম্যাট্রিক পাস করার পরে, তারপরে আমরা ওই আর ঢাকা ফ্যাটারে বাজার ওখানে আমরা পিকেটিং করতেছি, মুসলিম লীগের কিছু পান্ডা গুন্ডা ছেলে এরা আরজু হোটেলে বসে ওখান থেকেই হরতালের ইয়ে করছে, কিছু রিক্সা নিয়ে নামিয়েছে, রিক্সাগুলো গুলিস্তানের দিক দিয়ে বাইতুল মুকাররমের দিক দিয়ে যায় আবার ঘুরে আসে এ সমস্ত করছে, আমরা ব্লেড নিয়ে আমি আজাদ আমরা কয়েকজন ওখানে দাঁড়ানো, পরস্কার আমি একটা ব্লেড চাকাতে রিক্সার চাকাতে মেরে দিলাম, মেরে দিয়ে আমি তো পালিয়ে চলে আসি, ওরা এটা মার করতে পারছে, ওই রিক্সার মধ্যে মধ্যে দুই তিনজন প্যাসেঞ্জার ছিল, পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে গেল সূত্রাপুর থানায়, আমি আর রোডে গেলাম না, আমি ভিতর দিক দিয়ে সূত্রাপুর থানায় আসছি, থানায় আসার পরে দেখলাম যে আজাদ বসে আছে, তার পকেটে যা ছিল সব নিয়েছে, অনেক ছেলে ওখানে মানে বারান্দা বসিয়ে রাখছে তাদের, আমি করলাম কি আব্দুল জলিল একজন তখন বোধহয় ডেপুটি এসপি কি এই ধরনের কি উনি ছিলেন, কিন্তু জলিলদারকে সবচেয়ে প্রসিদ্ধ সাতকানিয়া বাড়ি উনি থাকতেন নারিন্দা, তো আজাদের দুঃসম্পর্কে আমি দিলাম দৌড়ার বাসা, বললাম যে এই এই ব্যাপার, তো উনি আবার ওসিকে টেলিফোন করলেন সূত্র থানায় এই আজাদ নামে কে গেছে এই জন্য একটা ছেলে যাচ্ছে একে ছাড়িয়ে দাও, টেলিফোন করতে ছেড়ে দিল, এই সময় একবার অ্যারেস্ট হলাম, বঙ্গবন্ধুর ওই যে জেলখানাতে আগরতলা মামলা যখন বন্ধুকে আটকিয়ে দিল তখন আগরতলা মামলার কিছু কুপন ছাপানো হয়েছিল, আওয়ামী লীগের পার্টির খরচ করার মতো পয়সা ছিল না, তখন বঙ্গবন্ধুর ছবিটিতে আমার কাছে এখনো একটা কি দুটো কুপন আছে স্মৃতি হিসাবে আমি রাখছি, ফার্স্ট টাকা এই কুপন, পুরানো পল্টন ওখানে মনি ভাই শেখ মনি অফিসে বসে থাকতেন, আমি আজাদ আরও পাঠাচ্ছেন আমরা ফাঁক বুঝি ওখানে ডিবিনের সবসময় ওখানে ঘোরাঘুরি করতাম, আমরা দেখতাম পুরো না দেখ মতো চোখ ফাঁকি দিয়েই আমরা একসময় ওখানে ভিতরে গিয়ে ওখান থেকে একটা বই নিয়ে নিতাম কুপন, ওগুলো নিয়ে আমি টাকা পাটুয়া তুলি ইসলামপুর এদিকে চিটাঙ্গের অনেক লোকজন আসছে, তো তাদের কাছে গিয়ে পরিচিতি যেন আব্দুল মোহাম্মদ সদাবের ছেলে জাহাঙ্গীর ছিল, তারপরে আরও কে কে ছিল তাদের গিয়ে দিতাম যে টাকা দেন 5 টাকা বন্ধুর কুপন, আগের কোনো আমরা খরচ চালাবার পয়সা নেই, তারপরে নারায়ণগঞ্জ যেতাম বিভিন্ন জায়গায় ওইরকম আরেক দিন ওইরকম টাকা পয়সা কালেকশন হয়েছে, টাকা পয়সা নিয়ে এই মনিবিকে দিতে যাবো, এর মধ্যে বিয়ে বেশি দৌড়লো হাতে নাতে ওগুলো পেয়েছি,
আমাদের এটা কি এটা তেমন কিছু না, বঙ্গবন্ধু জেলা সরকার খরচের জন্য আমরা ফোন বিক্রি করতে একজন গভর্নমেন্ট জানে দরজাকে সব কথা নিয়ে গেলো রাজাবাগ এর দিকে একটা অফিসে নিয়ে গিয়ে অনেক কিছু জিজ্ঞেস জিজ্ঞেস করলো, নাম টাম অ্যাড্রেস ট্যাড্রেস সব নিল, নিয়ে তখন আমি তো ইন্টারভিউ করি। তারপরে আবার একদিন রাত 12টার দিকে ওদের ছেড়ে দিয়েছে, আমি যে 1টার সময় ছেড়ে দিচ্ছ, এখন আমাকে উনি নিয়ে আবার যদি আমি যাই রাস্তা পার আমাকে আটকাবে, গাড়ি নিয়ে পৌঁছাতে হবে রাগ করে ভাবে আমি বলছি। তখন একজন উচ্চের ভিতর থেকে বলছে ঠিক আছে গাড়ি নিয়ে কোথায় যাবে পৌঁছিয়ে দিয়ে আসো, তো পুলিশের গাড়িতে করে আমাকে আবার বাসায় পৌঁছিয়ে দিয়ে গেছে। তারপর বন্ধু যখন জেলখানা থেকে বেরোলে ওগুলো সব বলছি, বঙ্গবন্ধু হাসতেছে, অনেক কাহিনী, অনেক কাহিনী আছে ছোটো ছোটো। বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর বাড়ির বঙ্গবন্ধু বাবা মা দুজন হসপিটালে ভর্তি, ঢাকা পিজি হসপিটালে। বঙ্গবন্ধুর ওয়াইফ রেহানা তার একটা ছোট্ট কাজের মেয়ে রাসেলকে নিয়ে রোজ হসপিটালে আসতেন শ্বশুর শাশুড়িকে দেখতে। আমি এই 3:30 দিকে পিজি হসপিটালের গেইটে একটু আউটসাইড করে করে ঘুরতাম দেখতাম, আসলে ওনার সাথে একটু কথা বলবো। বঙ্গবন্ধু তো জেলখানাতে ওনার স্থানের কারাগারে, তো মাঝে মাঝে উপরে যেতাম সেটার বাবাকে দেখতাম। তাকে তো আমি মিনিস্ট্রি অফ ইনফরমেশনে চাকরি করতাম কুরবানিতে, যখন বটে করে বঙ্গবন্ধু আসম আব্দুর রব আরও ছাত্র নেত্রী ইন্দুখানে ছিল, ওরা জোর করে বঙ্গবন্ধুকে দিয়ে কথা গোটাতে চাচ্ছে। তখন ওখানে আমার সিদ্দিকী সাহেব ছিলেন, আমি ক্যামেরা আমি ফটোগ্রাফার ছিলাম মিনিস্ট্রি ইনফরমেশনে। আমি তখন ওখানে মিটিং থেকে বেরিয়েছি, আমাকে দেখে আমার সিদ্দিকী উনি জোর পাই জোরা মত ধরে আমাকে খুব ডাঁট দিয়ে বলে তুমি এখনো এখানে শহরে গ্রামে চলে যাও, এখানে কোনো কাজ নেই আর কি, না কী হবে বলা যাচ্ছে না এখন। তো আমি এর মধ্যে কিছু খবর পেলাম ক্যান্টনমেন্টে বিরাট একটা শ্বাস রব চলছে, আমি যে ক্যান্টনমেন্টে ঘুরে আসি দেখি, আমি টুঙ্গে গেলাম, টুঙ্গি থেকে আসতে ট্রেন আসতে দেখি কি ক্যান্টনমেন্টের সাইডে রাস্তায় ট্রেন্স করে সামরিক বাহিনী স্ট্যান্ড গান নিয়ে নিয়ে পজিশন নিয়ে নিয়ে বসে আছে। তা আসার পরে আমি 25শে মার্চের আগের দিন 24 তারিখ তো চিটাঞ্চলে আসলাম, আসার পর তো 25শে মার্চে যা করলো দেখলাম। তারপর 1 মাস পর আমি ঢাকায় পৌঁছে যাই, তখন আমি লুঙ্গি পরে ফ্যান ট্যান পড়লাম না, বলছি তোমাকে দেখতে মুক্তি পাইনি এই ধরনের কিছু ইয়ে করবে, মাথা মাথা সাথে মুড়িয়ে একেবারে অসুস্থ জন মানুষ এই ধরনের এ হয়ে আমি একটু খুঁজো হয়ে হাঁটতেছি, একটা লাঠি হাতে নিয়েছি, এভাবে আমি বহু কষ্টে এই ঢাকা গিয়ে পৌঁছলাম। ঢাকা পৌঁছার পরে স্টেশন ভ্রমণে গেলাম, দেখি যে ওখানে অনেক স্টাফ নাই, অনেকে পালিয়ে গেছে, কেউ চাকরি করছে না, এসে আমি আর জয়েন টয়েন করলাম না, ঘোরাফেরাতে রয়েছি। এর মধ্যে বাংলাদেশ বেতার স্বাধীন বাংলাদেশ বেতার থেকে স্মরণপত্র ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে ঘটনাগুলো আমরা এগুলো শুনতাম, শোনার পরে আলম মারা গেছে মিনিস্ট্রি আমার জুনিয়র ফটোগ্রাফার ছিল, সে তার সাথে আমার দেখা হয়ে গেল একদিন, সে একজন স্কুল শিক্ষকের ছেলে নাম করা ফটোগ্রাফার, বাংলার বাণীতেও ছিল কিছুদিন, বঙ্গবন্ধুর সাথে সে ব্রিটেন রাশিয়া বিভিন্ন জায়গায় গেছে, বঙ্গবন্ধুর গলবাড়ার সময়ও ছিল, সে খুব স্মরণপত্র তাকে তোমাকে বললো যে মমতাজ ভাই চলো ইন্ডিয়া চলে যাই, আমরা ওখানে আমরা ট্রেনিং ফ্রেনিং নিয়ে মার্চ এপ্রিলের শেষের দিকে 65-এ পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধের সময় আমার সিভিল ডিফেন্স ট্রেনিং ছিল, আমি ঢাকায় রয়ে গেলাম। পরে ওই যে মায়াবের একটা গ্রুপ হলো ঢাকা কন্টিনেন্টাল অ্যাট্যাক করা, তারপর বিভিন্ন ওই যে জেনারেটারগুলো উড়িয়ে দেওয়া ব্লাস্ট করা এক্সক্লুসিভ, তো এগুলো কাজের জন্য এগুলো কাজ যারা করবে তাদের বিশেষ ট্রেনিং, আমার সেই ট্রেনিং নেই। আমার উপর দায়িত্ব হলো এরা অপারেশন করার পরে তাদের সেফ সেল্টারে কীভাবে নেওয়া যায়। আমাদের জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম সাহেব ওনার বাসা, আমি ওনার সাথে আমার খুব ক্লোজ ছিল, ইসলাম সাহেব আমি খুব জানতেন। তারপরে ডাকে নিয়েছি একটা ছেলে ছিল মানেশ্বর বাড়িটা উত্তরগুলি দিয়ে ধানমন্ডি দিয়ে ভিতরের দিকে গিয়ে তোরাক নদীর পাড়ে ওর বাড়িটা সেল্টার নিলাম। তারপরে ওল্ড টাউনে সালাম ফানওয়ারের মুরগ পোলাউট দোকান, একটা প্রসিদ্ধ দোকান মুরগ পোলাউট, তার পাশ দিয়ে ভিতরে একটা তার মসজিদ আছে, সেই মসজিদে ইমাম সাহেব আমাদের খুব মানে ফেভার করতেন। ওনার মসজিদে থাকার সাইডে ওনার একটা রুম ছিল, ওই জায়গাটাকে শেল্টার নিলাম, কাকরাইল মসজিদ তবলি মসজিদ এটাকে শেল্টার নিলাম, এদের এই সমস্ত সেফ শেল্টার আমি নিয়ে যেতাম। যেমন ইউএসএস লাইব্রেরিটা যখন আমরা অপারেশন করলাম প্রেস ক্লাবের সামনে 8:00, তার আগের দিনে আমি কাকরাইল মসজিদে এগুলো সব রেডি করে রাখছি। আমি সকালে 7:30 দিকে একটা চাদর গায়ে দিয়ে ওখানে গেছি, তো একটা ছেলে ব্যাক সাইড দিয়ে দরজা ছিল, ব্যাক সাইড দিয়ে গিয়েই ও ওখানে স্টাফ কিছু আসছে 8:30-7:30 দিকে স্টাফ কিছু আসছে, ও করছে কি সামনের দিকে গেট খোলার সাথে সাথে গিয়ে চাদরের ভিতরে তার ওই যে রাশিয়ার একটা সিদ্ধে সিদ্ধে এলার্জি কি বলতো ওটাকে আমি নাম ভুলে গেছি, উঠে নিয়ে বলছে এই সবাই বেড়ে হোক একটা ধমক দিয়ে চিৎকার দিয়ে উঠছে, তখন হুড়াহুড়ি করে যে সব পালিয়ে গেছে, আমরা চাইনি যে বাঙালিরা ওখানে ক্ষতিগ্রস্ত হোক, বাড়া থাকে চলে গেলো।
তখন আমাদের দুজন লাইটপোস্টের যে থাম আছে থাম্বার নিচে সাথে সাথে স্প্লিশ বুটে লাগিয়ে দেওয়ার সাথে সাথে ওই বাস্ট হয়ে দরজায় ঢুকার যে লিন্টারটা আছে এটা ধ্রম করে করে পুরো শহরটা খেপে উঠছে। প্রেস ক্লাবের সামনে গড়ে বসে দায়িত্ব মুখার পর্যন্ত বিরাট হড়াহড়ি চলে গেলো। আর এদের আমি সাথে সাথে হাঁটি হেঁটে নিয়ে গিয়ে রমনা পার্কের ভিতর দিয়ে রমনা পার্কের এই যে খান্নার দিয়ে ভিতর দিয়ে নিয়ে তবলিগ মসজিদে ঢুকিয়ে দিলাম। দিয়েই আমি আবার একটু বেরিয়ে গেলাম রেমি করার জন্য। কী অবস্থা, মানুষ ছুটাছুটি করছে, তাদের কে কে হাসতেছে, বলছে কাজ করে ফেলছে আজকে বাঘের বাচ্চারা। তখন আমি এসে এদের তিনজন ছিল, ওরা তিনজন থেকে দুজনকে নিয়ে গেলাম সমযোজ্য সাহেবের বাসায়। ওখানে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আবার বেরিয়ে ওই মানেশ্বর গিয়ে দেখে আসলাম কী অবস্থা। একখানে রাখাতে ঠিক হবে না, যে কোনো সময় কেউ যদি আস করতে পারে তাহলে এদের লাইফের প্রশ্ন। দেখেছি না মানুষ তো ফ্রি আসেনি, তাও তাদের বেরিয়ে নিয়ে ডাইরেক্ট মানেশ্বরে ওই ইউনিভার্সিটির একটা ছেলে ছিল ছাত্রলীগ করতো, ওর বাসায় নিয়ে গেলাম। ওরটা বোন ছিল, ও আমাদের খুবই হেল্প করলো। সুরিটুলা এখানে নিয়ে আসলাম ওই মসজিদ ইমাম সাহেবের ওখানে, বুঝলেন? তারপর আস্তে আস্তে দিয়ে ঠান্ডা হয়ে গেলো। এটা আমাদের একটা সাকসেসফুল অপারেশন হবে। তার এরপরে আরেকটা অপারেশন আমাদের হয়েছিল বিদেশি সাহায্য সংস্থা ট্রান্সকম সিটিয়াম, যেটা পাকিস্তানকে বিশেষ একটা সাহায্য দেওয়ার কথা, পুরোটা বন্ধ করে দেবে। তো পাকিস্তানের প্রেসিডেন্ট এহিয়া খান এটার উপরে এভরিথিং ইজ নর্মাল সবসময় এগুলো বলে কোনো কোনো কিছু না কিছু মিসক্রিয়েন্ট আওয়ামী লীগের, এরা হিন্দু মুসলমান না, এরা ইত্যাদি ইত্যাদি সমস্যার সৃষ্টি করছে এটা। তখন কনসিডিয়াম একটা প্ল্যান নিল, আমরা বৈঠকটা ঠিক আছে তোমাদের হেল্প করার একটা বৈঠক আমাদের হবে, সেটা ঢাকাতেই আমরা বৈঠকটা করবো, এভরিথিং ইজ নর্মাল কিনা আমরা দেখবো। আমার তারিখগুলো ঠিক মনে নেই, তো হোটেল ইন্ডার কন্টিনেন্টালে তাদের বৈঠকটা হবে সকাল 10টায়। আমরা 4-5 দিন আগে এটা কনফার্ম হলাম। হওয়ার পরে আমার উপর দায়িত্ব হলো পশ্চিম পাশে কমার্স ব্যাংক ছিল, কমার্সের পাশে একটা ইয়ে ছিল ট্রাভেল এজেন্ট। ট্রাভেল এজেন্টে গিয়ে ওই ব্রিফ কেসের মধ্যে স্প্লিট শিফটটা নিয়ে আমাকে ভিতরে ঢুকে ওটা সেট করে রেখে আসা। এখন মেইন গেটে সামরিক বাহিনীর ডিউটিতে থাকে, আমি ওখানে যদি ব্রিফ কেস নিয়ে ডিউটি সেট করবে, তো পশ্চিম পাশের দরজা দিয়ে আমি ওই কোন ইয়ে থাকলাম। তো আগের দিন রাত্রেই আমাদের ছেলেরা ওরা ইলেকট্রিসিটিটা ওই তাদের নিয়মের ইলেকট্রিসিটিটা ডিসকাস করে দেয়, তখন বন্ধ হয়ে গেছে। তারপরে দিন আমি একটা ব্রিফ কেস নিয়ে টাইপ করে একটা ইলেকট্রিসিটি কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে আসছি, ভাই আপনাদের এখান থেকে আমাদের এখানে কে যেন ফোন করছিলাম আমাদের অফিসে এই এই ব্যাপার, আপনার দিন নিয়মটা নাকি ঠিক হ্যাঁ হ্যাঁ নিয়মটা তো কে করছে কিন্তু জানি না, তো আপনারা কি এই কাজ করেন? আমি হ্যাঁ আমি এগুলো করি। তো এগুলি বলতে বলতে আমি দাদাকে ভিতরে বাথরুমে যাওয়া যাবে একটু, আমি জানি যে ভিতরে দরজা আছে, ভিতরে দিয়ে বাথরুমগুলো নিচে মিন্টু রোডের দিকে যেতে বাঁ দিকে সেটা লাইন ধরে বাথরুমগুলো গ্রাউন্ড ফ্লোরে কন্টিনেন্টে। তো আমি ব্রিফ কেসটা নিয়েই আমি ওই দিক দিয়ে ভিতরে ঢুকে গেলাম, দিয়ে গিয়েই আমি বাথরুমে গেছি। বাথরুমে ঢুকেই ভেন্টিলেটারের বাথ সেটে ভেন্টিলেটারে আমি ওটা সেট করলাম, বসিয়ে দিয়ে একটা তার ছিল আমাকে যেভাবে ওরা অ্যাডভাইস করছে, আমার তো ওগুলো আইডিয়া তেমন নাই, তারটা পিছনে ফেলে দিয়ে আমি জাস্ট এসেই ওই অফিস সামরিক যে সিপাহী ছিল তাদের সামনে দিয়ে আমি ফিরে চলে আসছি। তো তারপরের দিন কনস্টিটিউয়েন্ট বৈঠক সকাল 10টার সময় 9:30-10টার দিকে কনস্টিটিউয়েন্ট বৈঠক শুরু হয়েছে। বিদেশি বিশেষ ডেলিগেটরা আসছে, দুদিন আগে থেকে কন্টিনেন্টাল আছে, সবাই কনফারেন্স রুমে বসছে। এর মধ্যে আমার ছেলেরা ওখানে আসছে, ওখানে যে গাড়ি তার ছিল আমরা বলছি যে গাড়িগুলো তোমরা চলে যাও, ওই যে ভাড়ার গাড়ি থাকতে দিচ্ছে, তারপরে গাড়িগুলো চলে গেলো। এখন ওখানে গিয়েই ওই তারটা যে দিয়েছে এটার সাথে কানেক্টার দেওয়ার বিরাট করে ব্রিফ কেস ছুটে পুরো কন্টিনেন্টাল গ্লাস ট্লাস ছুটে গেছে, তারপর আমরা তো পালিয়ে গেছি। আমরা ওই দিক গিয়ে সেদিনও গেছি কি ওই ফরিবাগ হয়ে গিয়েই গিয়েই ওই শাহবাগের মোড় দিয়ে বাটার সিগন্যাল ছিল, বাটার সিগন্যাল ওই দিক থেকেই আমরা একবার ওল্ড টাউনে একটু কম সার্চ করতো তারা। আপনার সাথে এরা কারাগারে ছিল, মায়াবাবের গ্রুপের সিদ্দিক ছিল একটা ছেলে, সে ওল্ড টাউনের ওই ছেলে ঢাকা শহরের, তারপর আহমদুর রহমান একজন ছিল, তারপরে ইউসুফ ছিল, ফজল ছিল, এই 5-7 জনের নাম আমার মনে আছে আর কি এগুলি এরা। তো এর মধ্যে আবার একটা ছেলে ওল্ড টাউনের রাজাকার ছিল সে, কিন্তু সে রাজাকারে যে গেছে সে কিছু হসপিটালে চাকরি করত, ফিরোজ রাজাকারে গেছিল সে, কিন্তু হেল্প করতো আমাদের। সে নাজিমুদ্দিন রোডে এক সময় আমাদের ছেলেরা ধরা পড়বে অবস্থা, নিউজ পেপার আসছে কতগুলো পূর্ব বাংলা বর্ডার থেকে আসতো ছোটো ছোটো নিউজ, ওগুলো বিবিটিক সিদ্ধি করে ছেলে নিয়ে যাচ্ছে আমাদের ছেলে নাজিমুদ্দিন রোডের শেষ মাথায় জেলখানার ওদিকে আমার বাসা, ওখানে আমাকে পৌঁছাবে, আমি ওগুলো পুরো ঢাকা শহরে বিলি করবো।
ওর মধ্যেই ওই এ পেয়ে গেছে, ও ছিল রাজাকার কোটার সাথে বিউটিক্স চেক করতেছে, ও বুঝতে পারছে, বুঝতে পেরেই বিউটিক্স ইশারা করে ঘুরিয়ে দিল, নব কাঠারা দিয়ে ঢুকে ওটা আবার গুলিস্তানের দিক দিয়ে এসে নবপুরের দিক দিয়ে ঘুরে আসছে ধরা পড়ে। তারপরে জানলাম ফিরোজ শাহ দেখালাম, তাহলে হ্যাঁ মমতাজ ভাই আমি তো এখানে আসলে ঢুকছি যে এই কাজগুলো করার জন্য এসি, আর বেশি করতে বলতে পারিনি ওর সাথে, আর আমার যেমন দেখার কথা আমি তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তাকে দেখেছি একবার, আর যারা এগুলো কাজ করছে তাদের সাথে স্বাধীন হওয়ার পরে তো আর যোগাযোগ হয়নি। সেই সময়টায় ইনা স্টার নিউজ এজেন্সি গোলাম রসুল উনি তার ডাইরেক্টর এবং প্রতিষ্ঠাতা, বাঙালি কোনো নিউজ এজেন্সি ছিল না বাংলার, একমাত্র উনি প্রথম ফার্স্ট নিউজ এজেন্সি। আমি ওনাকে বিভিন্ন জায়গার ছবি বিভিন্ন এগুলো ছবি তুলে এনে দিতাম, উনি এগুলো বিদেশে ব্রিটেন ইন্ডিয়াতে বিশেষ করে ছবিগুলো আনন্দবাজার তারপর আরও ওই যুগান্তর বিভিন্ন নিউজ পেপারের ছবিগুলো ছাপত, মুক্তিযোদ্ধাদের অপারেশনের এই ছবি তুলে দিল, এগুলো আমি ওই গোলাম রসুলকে লিখতাম, গোলাম রসুল ভাই এটা ওই বিদেশে পাঠিয়ে দিত রাশিয়াতে, আমাদের ফেভারিট কান্ট্রি যে দেশগুলো বিশেষ করে। হ্যাঁ একসময় ওই ধরনের একটা ছবি ফরাসি ডন ডনে ছাপছে, এই নিয়ে ডনের পর্বত কিছু একটা হয়েছে কিন্তু যাই হোক আমার ছবি ছাপা, ওগুলো আমার তোলা ছবি ছিল। তা আমি এর মধ্যে একবার আমাকে ধরলো ডাক্তার নুরুল ইসলাম আমাদের জাতীয় অধ্যাপক, উনি আমাকে পিজি হসপিটালে একটা আইডেন্টি কার্ড করে দিয়েছিল পিজির ফটোগ্রাফার হিসাবে। তা আমি ওখানকে স্টাফদের উনি আবার এফ্রুন ফরার ইয়ে দিতেন, আমি এফ্রুনও পড়ছি। আমি পিজি হসপিটালের ব্যাক সাইডে একটা তিনতলা বাড়ি ছিল, ওই বাড়িতে সেদিন বুধ রমজানের শেষের দিকে আমি বেরিয়েছি, আমি সিটাহাঙ্গার ফ্লাইটের টিকিট করেছি 3 দিন আগে, তারপরে টিকিটটা নিয়ে বেরোচ্ছি, এখানে যে ইয়ে কারফিউ দিয়েছে রাত্রে 12টার পরে আমি জানতাম না। আমি পিজি হসপিটালের গেট দিয়ে শুধু বেরিয়ে পরে ওই যে শাহবাগ 70 যেটা রবীন্দ্র দর্শক দেখি যে গান একটা নিয়ে ভাবে একজন দাঁড়িয়ে আছে আমাকে বলতে হোল্ড পাকিস্তান, আমি আটকিয়ে গেছি, আমি তো বলতে সর্বনাশ আচ্ছা আইডেন্টি কার্ড আছে আল্লাহ ভরসা, আমাকে ডাকলো বলতে এখানে বসে ওই 70 আরও দুজনকে বসিয়ে রাখছে রোডের মাঝে, আমাকে ওখানে নিয়ে বসিয়ে রাখলো। তখন আমি খুব প্রেশার, তখন হঠাৎ একটা বুদ্ধি আসলো, আমি ওই রাউন্ড দিচ্ছি ওখানে 3-4 জন সিপাহী এদিকে এদিকে ওখানে গান নিয়ে ঘুরতেছে, তো একজন সিপাহীকে দেখে বললাম যে ভাই আপ কাহা কি হ্যাঁ পাকিস্তান কোন সি জায়গা কি হ্যাঁ, তো বলছে কেউ ভাই পাকিস্তান আমরা বলুক হ্যাঁ পাকিস্তান কে খেদমতগার হ্যাঁ আমি পাকিস্তানি পাকিস্তান সাপোর্টার ইত্যাদি বললাম তাকে, আহম পাঞ্জাব কে হ্যাঁ, তো তোমার আমি তো রমজান আ গিয়া তুমি ছুটি নেই মিলেগা, তুমি ছুটি ভি নেই যায়েঙ্গে, তোমার বিবি হ্যাঁ বাচ্চা, আমার ব্রেনে আসলো যে মা বাবা স্ত্রী ছেলে মেয়ের কথা বললে মানুষ মনটা একটু নরম হয়ে যায়, হঠাৎ আমার একটু বুদ্ধি আসলো যে তোমার মা বাবা নেই স্ত্রী নেই ছেলে মেয়ে নেই, হ্যাঁ মা বাপ ভি হ্যাঁ সব গেল দেখি কেসে যায়েঙ্গে এদের মুক্তি বাহিনী সালা এদের মুক্তি বাহিনী এইসব বললো আমাকে। তো অজাসিত আমি বলছি আমার তো মা আছে, আমার মা নেই কিন্তু এমন আমার স্ত্রী আছে ছেলে মেয়ে আছে, আমি তো যাচ্ছিলাম দেশে আমার বাড়ির চিঠিটা কিন্তু তোমরা আমাকে এখানে আটকে দিলে হয়তো আমাকে নিয়ে কেন্টনমেন্টে মেরে ফেলবে, আমার জন্য আমার বাচ্চাদের জন্য মনটা হাহাকার করছে, আমি বড় হুকুমতের নৌকর গভর্নমেন্ট সার্ভিস করি আমি, এগুলো বলছি ও শুনছে না শুনতে আমি জানি, আমার বক বক আমি করছি খুব বড় লাউড করে তার বলছি বুঝাচ্ছি। কিছুক্ষণ পরে 5-7-10 মিনিট গেলে আমি বসিয়ে রাখছে, দেখি যে একটা জিপ একজন অফিসার বসা জিপটা আসলো ও সেলুট দিয়ে সিগন্যাল করলো গাড়িটাকে থামলো, থামার পরে আমাকে ডাকলো বলছে ব্যাগ নিয়ে আমার হাতে একটা ব্রিফ কেস ছিল ব্রিফ কেস দিয়ে বলছে উঠো গাড়ি নেই, গাড়িতে উঠে গেলাম, গাড়িতে উঠার পর আমি ওই গাড়ি তো ওদিকে যাচ্ছে, আমি মনে করলাম যে সোজা ক্যান্টনমেন্টে নিয়ে যাবে শেষ, দেখি যে না এয়ারপোর্টের কাছাকাছি যাওয়ার পরে গাড়িটা এয়ারপোর্টের ভিতরে ঢুকিয়ে দিল, কারণ যে গেটটা মেন গেটের ওখানে যে প্যাসেঞ্জার নামবে ওখানে ঢুকিয়ে দিয়েই আমাকে যদি উতারো আর উতারে যাইয়ে সুন্দর করে বললো অফিসারটা ক্যাপ্টেন র্যাঙ্কের অফিসার। আমি তখন বুঝতে পারলাম যে নিশ্চয়ই আমার সম্বন্ধে বলছে যে সিটান যাবে ইত্যাদি ইত্যাদি, আমাকে নামিয়ে দিল, আমি তাকে একটা সালাম দিলাম মুসাফা করলাম, গেটের দুজন সিপাহী এক রাজাকার দাঁড়ানো আছে ওরা আমাকে খুব সেলুট দিল, কারণ ওই ক্যাপ্টেনের সাথে আমার হাত মুসাফা তোচা করলাম কথা বললাম, ওরা মনে করছে নিশ্চয় আমিও কোনো রাজাকার বা আজ আজ জামাত ইসলামের কোনো কিছু হবো একটা কিছু এই ধরনের মনে করছে। তো আমার তখন দাঁড়িয়ে ছিল না আমি নিলাম না, আর রুবিতে ঢুকার পরে দেখি যে তার হাতে রাজাকারটা একটা চেয়ার নিয়ে এসে আমাকে ওখানে বসতে দিল, তার অনেক প্যাসেঞ্জার ওখানে ভিতরে আসে ওই তাদের রেডিওতে অ্যানাউন্স করছে যাদের টিকিট আছে পিএইয়ের চিটাং যাওয়ার বা যশোর যাওয়ার ওই টিকিটটাই কারফিউ পাস হিসেবে ইয়ে হবে, তখন কারফিউ ছিল কিন্তু কিছুক্ষণ পরে ফ্লাইট আসলো, যখন আমাদের প্যাসেঞ্জার সব উঠে নেবে আমাকে দেখে এক সিপাহী আমার ব্যাগটা হাতে নিয়ে আমাকে নিয়ে ডাইরেক্ট প্লেনে গিয়ে আমাকে সিটে বসিয়ে দিয়ে বিশ প্রাপ্ত আমার হাতে একটা স্যালুট দিয়ে চলে আসলো, তারপর চিটাং এসে নামলাম।
এই ধরনের ছোট ছোট অনেক স্মৃতি অনেক কথা আছে। পরে যুদ্ধের পরে ডিসেম্বরে পরে আপনি আবার কি চাকরি জয়েন করছেন? হ্যাঁ, যুদ্ধের পরে আমি মিনিস্ট্রি অফ ইনফরমেশন আবার জয়েন করছি। তখন আমার একটা মুকুল ভাই, মুকুল ভাই উনি তখন নিউজ ইউনিটের মিনিস্ট্রি অফ ইনফরমেশনের ডাইরেক্টর হয়েছিলেন। উনি আমাকে বলছে আবার তাড়াতাড়ি জয়েন কর, এখন সব পাকিস্তানি কিছু বিহারি ছিল, নন বেঙ্গলি পুরো চলে গেছে, ফটোগ্রাফার খুব শর্ট। যুদ্ধের পরে আর কখনো বঙ্গবন্ধুর সাথে দেখা হয়েছিল? যুদ্ধের পরে তো 10ই ডিসেম্বর বঙ্গবন্ধু আসলেন, 10ই জানুয়ারি এয়ারপোর্টে বিমানবন্দরে গেছি, বঙ্গবন্ধুর গাড়িতে করে করে আমরা আসছি, আসি রাজপ্রসাদ ময়দানে বঙ্গবন্ধু একটা খুব গায়ে দেওয়া আর কামতেছে, খালি চোখে পানি মুছতেছে। তারপর বঙ্গবন্ধু আসলেন যেদিন, সেদিন আমি বঙ্গবন্ধু গেছি, আলম আমি আমরা কয়েকজন গেছি। এই ধরনের ছোটোখাটো অনেক ঘটনা আছে। আরেকদিন দেখছি বঙ্গবন্ধু তো আলফাইন শুনছে বসতেন এতে, আর মতিঝিল ওখানে অফিস করতেন, তো ওখানে বসতেন বঙ্গবন্ধু, ওনার কিছু ওখান থেকে ভাতা দেওয়া হতো তখন লিডার, তো বঙ্গবন্ধু হননি তখন। তো ওখানে একজন ফিউন ছিল রুহুল আমিন, বঙ্গবন্ধু প্রেসিডেন্ট হওয়ার পরে একদিন বঙ্গবন্ধুর বহরে বহরমান প্রেসিডেন্ট শেখ সুজালয়ে আসতেছে, আমরা আমিও আছি পিছনে গাড়িতে, আমরা বেশ অনেক কজন আগে সুচিপ্ত ছিল অনেক কজন, সাইকেল চালিয়ে রুহুল আমিন বয়স হয়েছে যাচ্ছে কোথায়, সচিবালয়ের দক্ষিণ পাশে আব্দুল গনি রোড দিয়ে, বঙ্গবন্ধু গাড়ি থেকে দেখছে, দেখার পরে রুহুল আমিন করে চিৎকার শুরু করে দিয়েছে গাড়ি দিয়ে। তখন সবাই হকমিতম্ব হয়ে গেছে, কি হয়েছে গাড়ি, এই থামো গাড়ি, ড্রাইভার গাড়ি রাখো, রুহুল আমিনকে ধরো ধরো ধরো, রুহুল আমিনকে টেনে নিয়ে আসলো। এই বেটা তুই শুনিস নাই, আমি যে প্রেসিডেন্ট এখন, বুঝলেন তো, তো বলছে স্যার আমি তো জানি আপনি প্রেসিডেন্ট, তো আমি তো এখনো কাজ করি না, এখন রিটায়ার হয়ে গেছি, এখন কোর্ট গাড়িতে কথা পরে বলিস, সাইকেল টাইকেল পিছিয়ে উঠে নিয়ে বঙ্গবন্ধুর সাথে তাকে গাড়িতে উঠালো, সচিবালয়ে নিয়ে গেল, নিয়ে গিয়ে তাকে কিছু টাকা পয়সা বুদ্ধি দিয়েছে, বলছে কি এনি প্রবলেম তোমার, যে কোনো সময় তুমি সোজা আসবে, আমার কার্ড নিয়ে যাও, বলবা আমার টেলিফোন নম্বর নাও, তোমার কোনো প্রবলেম, তুমি আমার কত অন্তরের মানুষ তুমি জানো, রুহুল আমিন তোমাকে আমি বলতে পারবো জীবনে, আমি যখন আলফা ইন্স্যুরেন্সের অফিসে বসতাম তার ইয়েতে মধ্যে দিলে, তুমি তো আমার সহকারী, তুমি আমাকে বলতে চাচ্ছ কেন, আমি তোমাকে বলছি। এই যে উদারতা, একটু প্রেসিডেন্ট একটা ফিউন চলে যাচ্ছে, তাকে প্রেসিডেন্ট অবস্থায় গাড়ি থামিয়ে তাকে গাড়ি উঠিয়ে নিয়েছে, সেটা বঙ্গবন্ধু এগুলো আমি দেখেছি। এই জন্য তারপরেও দেখা হতো, বাসায় গেছি কয়েকবার, অনেক সময় খুব ব্যস্ত তখন, তারপর দেখতাম নিচে জহুরুল ইসলাম, একদিন গেছি জহুরুল ইসলাম কেউ ওয়াইজুরাম সব নিচে বসে আছে, আমরা তখন হন করে উপরে উঠে দিতাম, যেগুলো দেখতাম বঙ্গবন্ধু বসে চিন্তা করছে বা চা চাই, এই চা দাও, তো বসতাম চা দিত, কাজের লোকজন ছিল। আরেকদিনের একটা ঘটনা, এটা না বললেই হয় না, একদিন আমি সেটার একটা ছেলে ছিল বড়ুয়া বুদ্ধিস্ট, সেই তেপাকে ফটোগ্রাফার ছিল নলিনী বড়ুয়া, আমরা দুজনেই গেছি, এই উপরে উঠছি যে বঙ্গবন্ধুর ওয়াইফ একটা ফানের বাটা নিয়ে বসে আছে, তো আমরা ঢুকলাম, বঙ্গবন্ধু কোথায় ভাবি, বঙ্গবন্ধু আপনারা খালি বঙ্গবন্ধুকে খুঁজেন, বঙ্গবন্ধুর ছবি তুলেন, আমার একটা ছবিও কেউ তুলে না, আমার কথা কেউ লেখেও না। তো এইবার আমি হেসেছিলাম যে ঠিক আছে ফানের বাটার সামনে না, আপনার ছবি আমি তুলছি, দেখে একটা ছবি তুললাম ফানের বাটা, অ্যালবামের ছবি ফানের বাটা ফ্লোরে বসা আছে। আচ্ছা, ছবিটা তোলার পর বঙ্গবন্ধু বাথরুম, হ্যাঁ না কাপড়টা আমি বেরিয়েছে পাঞ্জাবি পায়জামা নিয়ে বাথরুমে কাপড়টা দিচ্ছে, বঙ্গবন্ধু বেরিয়ে আসলে কামালের বিয়ের আগের সপ্তাহে, বঙ্গবন্ধুর সাথে দেখা হতো প্রায়, যে আর বঙ্গবন্ধু যেদিন নিহত হন 15 তারিখ, তার 4-5 দিন আগে উনি ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হয়েছিলেন। আমি ডাক্তার নুরুল ইসলাম সাহেবের সাথে গেছি, ওনাকে দেখতে ইসলাম সাহেবকে ফোন করছে, ডাক্তার নুরুল আমাদের জাতীয় অধ্যাপক পটিয়ার, উনি আমাকে ডাকলাম, বললাম তার চলো বঙ্গবন্ধুর বাসায় যাবো, আমি প্রায় যেতাম তেতাম জানাশোনা ছিল জানতাম, তো গেছি, তারপর দিন বঙ্গবন্ধু শুয়ে আছে, কথা বলতে পারছে না, খুব কাশতেছে সর্দি, তো ওই আমাদের চা তা দিল, খুব অপায় মেহমানদারিটা তো খুবই ছিল বঙ্গবন্ধু, চা না কি কেউ আসতে পারতো না ওখান থেকে। আমরা যাওয়ার পরে তো ওখানে নুরুল ইসলাম সাহেব কিছু ট্যাবলেট সিরাপ সিরাপ লিখে দিয়ে দিল, নিয়ে এসে ওষুধপত্র দিল, তো বঙ্গবন্ধু আমাকে বললো কি কি অবস্থা, লেখাপড়া কেমন চলছে, আমি লেখাপড়া ছেড়ে দিছি, কিরে স্যার লিখেন, আমি যে মুক্তিযুদ্ধের সময় যে পরীক্ষা বন্ধ করে দেওয়া হলো, মুজিবনগর থেকে অর্ডার দিছিল যে লেখাপড়া করবে না, এখন এই বছর কেউ যেন পরীক্ষা না দেয়, আমি আমি তো ডিগ্রি পরীক্ষার্থী, পরীক্ষা দিলাম না, ড্রপ হয়ে গেছে, এখন আর পারছি না, মন মানুষকে তো আর আয় না, বয়স হয়ে গেছে আর বিয়ে পরীক্ষাটা দিলাম না। সেদিন যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা, আমি সেদিন ঢাকাতে রেডিও স্টেশনের অপোজিটে একটা তিনতলা বাড়ি মসজিদের সামনে, ওটার তিনতলাতে আমি থাকছিলাম, তখন ফজরের নামাজের জন্য আমি উঠছি, তখন দেখি যে শীতের দিন ছিল, তো রাস্তায় কিছু সিপাহী যে নেদিকে তো খুব যাওয়া আসা করছে, সামরিক বাহিনী গাড়ি যাওয়া আসা করছে, বেরিকেনের দিকে আমি বলছি, তো আমি চিন্তা করছি কী হলো কী ব্যাপার, এবং আমি গাড়ি ঘোরা ঘুরতে হচ্ছে কেন,
তারপর আমি নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে পরে দিকে আমাকে একজন এসে বলছে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আমি তো আমার ভিতরে তখন নাই, তো আমি তাড়াতাড়ি একটা ছোট ওয়ান ম্যান একটা ছোট রেডিও ছিল ওটা অন করলাম। তখন এই যে মেজর ডালিম শয়তান তখন এই বঙ্গবন্ধুর বাসা রেগুলার যেত, হ্যাঁ ওখানে গিয়ে কী বলতো, আমার মা নেই আপনি আমার মা এগুলো বলতো। তো ও বলছে আমরা এভাবে হত্যা করেছি, সে বলতেছে এগুলো। তখন আমি হতবিহ্বল হয়ে গেছি, কী করবো দিশা পাচ্ছি না। এর মধ্যে ইত্তেফাকের ফটোগ্রাফার ছিল আফতাব বাড়ি রোম, তার ব্যস্ত ছিল, সে ব্যস্ত নিয়ে আমার এখানে আসছে। আমি তিনতলায় নিচে এসে অর্ডার দিচ্ছি, শেষ ওই দারবন্ধু বলছে তো আমাকে ডেকে দিল, গেলাম তো চল মণিবাই তার ওনার ওয়াইফ সাইড নিয়াবত এদের সব ডেড বডিগুলো মেডিকেলে নিয়ে গেছে। তা আমি তার বেশপাতি করে গেলাম মেডিকেলে, মেডিকেলে যেয়ে দেখি যে মর্গে সব লাশ রক্ত ঝরে পড়ছে, দেখার মতো অবস্থা নয় আর কি। আমি টপটপ করছি ছবি তুললাম, আমরা তো খুব শক্ত মনের মানুষ কারণ এগুলো করে আসছি সবসময়, ওই জন্য নাহলে এই সমস্ত ডেড বডি দেখি ছবি তুলতে হাট ফিল হওয়ার মতো অবস্থা। আফতাবও ছবি তুলছে, আমিও ছবি তুলছি, আমার এশিকা ম্যাট কি এই ধরনের একটা আমার ক্যামেরা ছিল। তারপর ছবি তুলি তোলার পরে আমরা ওখান থেকে আবার চলে আসলাম, আমি আমাকে তুমি আমার বাসায় একটু ড্রপ দাও, তারপর তুমি নদীর মনটা ভালো লাগছে না। তো আমি যে 21 নম্বরে যাওয়ার ব্যবস্থা কি, আমি গেছিলাম গাড়ি নিয়ে, যেতে দেয়নি আর্মি দাঁড়িয়ে আছে রাস্তায় ওটা ব্যাগ গুবে আমাদের ভিতরে ঢুকতে দেয়নি 32 নম্বরে রোড দিকে, আর যাওয়ার কোনো প্রশ্ন আসে না। আমি তখন ফেরত আসছি বলছে, তো আমরা ইয়ে পর্যন্ত আসছি, আমাকে আমি তার বেস্টার পিছনে খান্ডে ক্যামেরা আছে, ওরও ক্যামেরা আছে, পাবলিক লাইব্রেরি পর্যন্ত আসছি মেডিকেল থেকে। পিছনে পিছনে একটা সামরিক জিপ আসতেছে, জিপে কিছু অফিসার টফিসার হবে বা সিপাহিও আছে, সারা করে এসে আমাদের সামনে থেকে পাতলা করে দিলে দিয়ে আমাদের গাড়ি এসে ক্যামেরাগুলো নিয়ে আনবে। তো আমরা অবাক হয়ে গেলাম, আমরা সাংবাদিক ছবি তুলছি ইত্যাদি ইত্যাদি বলছি, দুজন নামক দিল তার পিছনে জিপটা ছেড়ে দিল, আমরা পিছনে পিছনে গেলাম। তো জিপটা গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে মূল নিয়ে এসে ওই শাহবাগের সামনে এসে রেডিও স্টেশনের ভিতরে ঢুকে গেল জিপ। আমরা দুজন রেডিও স্টেশনের পিছনে ব্যস্তটা সেট করে ওখানে দাঁড়িয়ে আছি, কী করা যায় দেখি কি ক্যামে বাইদুর রহমান শামুয়ার জন্য এই দুজন একটা টয়টা গাড়ি হালকা সবুজ রঙের এসে ওখানে নামল। আমাকে তো উবাইদুর চিনে শামুয়ার জন্য চিনি, এবার দেখি রে এখানে এসে দাঁড়িয়ে আসো কি ব্যাপার কী সে। আমি বললাম তো আজকে ছবি তুলতে গেছে কেন, আমি ছবি তোলাই তো আমার কাজ, আমি কী বলতে চান বঙ্গবন্ধু হত্যা করছে আমরা ছবি তুলবো না এগুলো। ও তাহিরুদ্দিন ঠাকুরও আছে, ক্যামে বাইদুর রহমান তাহিরুদ্দিন শামুয়ার তিনজন আছে ওই গাড়িতে, কোন তারা তুমি ভিতরে ঢুকে গেলো, আমরা দাঁড়িয়ে রয়েছি, ছবি তুললাম ক্যামেরাও নিয়ে গেলো, চিন্তা করে গেছি কী করা যায়। এই বন্ধু ওই সিপাহি দাঁড়ানো আছে অনেক সিপাহি সামনে ট্যাঙ্ক ছিল রেডিও স্টেশনের সামনে একটা ট্যাঙ্ক, তারপর ওই কর্নেলের সামনে একটা ট্যাঙ্ক, এদিকে রেসকোর্সের কর্নার একটা ট্যাঙ্ক। তারপর যদি 10 মিনিট পরে দিকে যে একটা লোক আসলো কয় ফটোগ্রাফার থেকে, আমি বললাম আমি আসেন, দুজনকে ডেকে ভিতরে নিয়ে গেলো, গেলাম দেখি দুজনের সামনে বিচার বসা আছে, ডালিম ওখানে বসা আছে, তারপরে ক্যামেরা দুটো দিকে টেবিলের উপর আছে, তাহিরুদ্দিন ঠাকুর যেন কি লিখতে, তো বলছি কি ক্যামেরাটা খুলে তোমার ক্যামেরাটা খুলে ফিল্মটা দিয়ে দাও। তো আমি ক্যামেরাটা খুলে ফিল্মটা টেবিলের উপরে রাখলাম, আফতাব ভাই ফিল্মটা রেখে দিল, আমাদের ক্যামেরা দিয়ে দিল। তারপরে উবাইদ ভাই উবাইদুর রহমান আমাকে বলছে কি বাসায় চলে যাও, শুধু একদিক ঘোরাঘুরি করবে না, সমস্যা হতে পারে, সমস্যা হবে, আমার সাথে খুব জানাশোনা ছিল তার। তো আমরা দুজন বেরিয়ে ও বাসায় চলে গেলো, বোধহয় ওর বাসায় যে তোর মাপবাজারের দিকে ছিল, আমি তো শাহবাজারের কাছে রাস্তা পশ্চিম বাজারে গিয়ে দাঁড়িয়েছি, দেখি যে কুন্দার মুস্তাক একটা জিপ খুলে জিপে করে, আর ওই যে ড্রেস যেটা পড়তো কুন্দরের মুস্তাক ওই অবস্থায় খুলে জিপের মধ্যে গান ফিট করা আছে, ওখানে দাঁড়িয়ে আছে, পিছনে আগে সিপাহি আছে, গান দিয়ে নিয়ে এসে রেডিও স্টেশন ভিতরে ঢুকিয়ে দিল। তো বুঝতে পারলাম কী হবে, আমি শুধু বাসায় চলে আসছি আর যাইনি, বিকেলবেলা বেরোলাম এদিকে ঘোরাঘুরি করছি, একটু দেখছি তখন ইয়ে ন্যাশনাল অ্যাসেম্বলি চলতেছিল আমাদের, আমার এদিকে কিছু এমপি টেমপি ছিল সিনার মধ্যে ওরা কে কে আসে গিয়ে দেখি আসে কিনা, ওখানে গিয়ে দেখি যে খালি অ্যাসেম্বলি হাউস যেটা এখন আছে ওটা নয়, ওটা ছিল তখন নাখাল পাড়া পাকিস্তান আমলের যেটা ছিল ওটাতে, তখন আমাদের এলাকার শেয়ার ইসলাম স্যার আমাকে দেখছে, উনি তখন বাইরে ছিল, আমি দেখি দেখি যে কেউ নাই, তখন আমি আজ থেকে বেরিয়ে এবং ঠিক সে সময় আসছে। আমি দৌড়িয়ে গিয়েছিলাম ট্রেন ধরে, অনেকে ট্রেন ধরে দৌড়িয়ে পালিয়ে চলে গেছে অনেকে, আমাদের বিরাট তুমি আমাকে একটা লন্ড্রি সিলিপ দিল, আমি তো চলে যাবো আজকে, আমার কিছু কাপড় এখানে লন্ড্রিতে আসছে, তুমি কোনো সময় পারলে এটা টুটিয়ে নিয়ে এলে কর তোমার কাছে, হ্যাঁ এই চলে গেলো। তারপর আর কি বঙ্গবন্ধু চলে গেলো, আমরা হতাশ হয়ে গেলাম, আমরা সচিবালয়ে চাকরিতে যেখানে যাই দেখি যে কথাবার্তা কেমন যেন কী কী উল্টাপাল্টা, মনটা খুব খারাপ থাকতো। তখন একটা হিড়িক পড়ে গেলো, বঙ্গবন্ধুর ফেভারের মানুষ যারা তারা দেশ ছাড়ার হিড়িক পড়ে গেলো,
কিন্তু পাসপোর্ট করতে গেলেই সমস্যা। একজন ডক্টর নুরুন নাহার আমাকে একটু হেল্প করছে, পাসপোর্ট টাসপোর্ট করিয়ে এনে দিল। পালান পালান মুমতাজ ভাই, এই দেশে থাকা যাবে না। আর তো সুপার স্পেশালিস্ট ছিল আনোয়ার, উনিও চলে গেলো লিবিয়াতে, আমিও সৌদি আরবে রিকগনাইজের পরে ইয়ে পাচ্ছি না। তখন তো বাংলাদেশ বিমান নাই, ব্রিটিশ এয়ারওয়েজে আমি এখান থেকে পাকিস্তান গেছি, করাচি হোটেল ইনে এক রাত থাকছি, তারপর দিন ওখান থেকে বিয়ে যেতে আমি যাচ্ছি না। আমার ওয়াইফ রেখে গেছি, আমার মা বাড়িতে আমাদেরকে রেখে গেছে, আমার তো বাড়িতে আমার কেউ নেই, আমার মা বাবা এবং কেউ যাত্রা নেমে ওখান থেকে ইমিগ্রেশন ক্রস করে সেটা মধুরেশ্বর গেলাম। তো সেই থেকে আল্লাহ পাক আমাকে মধুরেশ্বর রেখে দিয়েছে। মদিনা শরীফে আমরা প্রত্যক্ষ আগের বিনিময়ে ওখানে রাষ্ট্রদূতের দেশ, পাঁচজন একখানে হলেই সাথে সাথে এসে পুলিশ জিজ্ঞাসা করে, এসে এসতে মানতা কিসের মিটিং করতেছো তোমরা এখানে, কেন কথা বলছো? নেত্রী অর্ডার দিন আমাদের ইয়ে করার জন্য, আওয়ামী ফাউন্ডেশন, আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ করলে সৌদি গভর্নমেন্ট এবং ওখানে পাবলিক ভালো চোখে দেখে না। কারণ গুলাম আজম সাহেব আর অন্যান্যরা ওখানে সৌদি গভর্নমেন্টকে সৌদি মানুষকে এভাবে বুঝিয়েছে আওয়ামী লীগটা হিন্দুদের সংগঠন, এরা ইসলামিক তো কিছু নাই, এরা এই সে উল্টা পাল্টা, যার ফলে উল্টা উল্টা ধরে বসে আছে। তা আমরা এটার বিরুদ্ধে বড় কোনো অনুষ্ঠান করতে পারি না। এই কামাল ডাক্তার কামাল সাহেব, এই যে আমাদের ডেন্টিস্ট, উনি ওখানে একটা ক্লিনিক, উনি সরকারি ক্লিনিকে ছিলেন, উনি আমি এই মুস্তফা জয়নাল আবেদিন কামাল, কামাল তো মারা গেছে, আমরা কী কষ্ট করে লুকিয়ে লুকিয়ে বসে বসে আমরা মিটিং করতাম, পয়সা কালেকশন করতাম, এই আম ফাউন্ডেশনের টাকা পাঠিয়েছি, আমার কাছে হয়তো কাগজপত্রগুলো এখনো আছে, 1,00,000-1,50,000 টাকা পাঠিয়েছি, একবার 1,00,000 টাকা পাঠিয়েছি, একবার 1,50,000 টাকা পাঠিয়েছি, হ্যাঁ ইত্যাদি টাকা পাঠাতাম পার্টির খরচের জন্য। সেই সংগঠনের ভিতরে যদি এখন জামাত ইসলাম ঢুকে, আমরাও আওয়ামী লীগ করি, কেমন লাগে? মুসলুদ্দিন ভাই মদিনাশরীফ গেছে কিছুদিন আগে, উনি আমাকে খুঁজছে, বললাম যে এখানে কমিটি করে দেবো ইত্যাদি ইত্যাদি, আপনাকে প্রধান উপদেষ্টা করে দিই এখানে, আমি আওয়ামী লীগ সংগঠন করার জন্য নিষেধ করছে, মহিউদ্দিন চৌধুরী এসে নিষেধ করে গেছে, নেত্রীও বলছে আওয়ামী লীগ করা যাবে না, আমরা আওয়ামী ফাউন্ডেশন করি, আওয়ামী ফাউন্ডেশনে করবো। বলতে ঠিক আছে, আপনি প্রধান উপদেষ্টা থাকেন, তো এখানে সেক্রেটারি রফিক কেমন যুক্ত জমাত করে আর কথা বলেন, বুঝলেন? এই ধরনের তো আমার খুব খারাপ লাগছে। এগুলো আমি যারা আছে অন্য অন্য, এগুলো তো পার্টির ধারে কাছেও ছিল না, আমাদের ত্যাগ তিতিকা আছে, তার বিনিময়ে আমরা কিছু চাইনি, সারা জীবন পকেটের পয়সা খরচ করে আমরা পার্টি করছি, পার্টিতে আমরা ডোনেশন দিচ্ছি যতটুক যে পারছি, যেভাবে আমাদের এই ত্যাগ আছে, আমরা তার বিনিময়ে কোনো কিছু চাইনি। আমরা চেয়েছি কি সোনার বাংলা বঙ্গবন্ধুর যে স্বপ্ন সেটা পূরণ হোক, আল্লাহ আমাকে পর্যন্ত রাখছে। আমাদের নেত্রীর সাথে দুপুর দেখা হয়েছে, লাস্ট দেখাতে আমি নেত্রীকে সেদিনও নেত্রীকে হত্যা করার ষড়যন্ত্র করছে ঢাকা বিমানবন্দরে, হয়তো আপনি জানবেন রমজানের প্রথম তারিখ ছিল সেই দিন। তো আমি আমি ওখানে লাইনে সবাই দাঁড়িয়েছে, আমিও লাইনে দাঁড়িয়েছি নেত্রীর সাথে দাঁড়ানোর জন্য, ওখানকার একজন সিনিয়র পুলিশ অফিসার আমাকে এসে ধরে হাতে বোঝা আপনি এখানে দাঁড়িয়েছেন কেন আসেন, এই বলে আমাকে মানে ট্রেনে নিয়ে সবার আগেই নেত্রী যেখানে বসবেন সামনে একটা শুভাতে বসিয়ে দিয়েছে, নেত্রী যেখানে বসবেন ওখানে আমাদের মেসেরা গুলাম মৌসি ছিলেন, তারপরে আরও নিম্ন সিনিয়র নেতারা ছিল, পররাষ্ট্রমন্ত্রী ছিল, তারপরে আমাকে ওখানে বসিয়ে দেওয়ার পরে সবাই অনেকে অনেক কিছু বলছে, আমাদের প্রাইম মিনিস্টার বলতেছে কিছু বলবেন না চাচা, আমি বলবো তো বলব। আমি বললাম যে পাকিস্তানিরা এই দেশ ছেড়ে চলে গেছে, পাকিস্তানি হায়নারা, কিন্তু পাকিস্তানিদের প্রোডাক্ট অনেক হায়না এই দেশে এখনও রয়ে গেছে, এই পর্যন্ত আপনাকে কবার হত্যা করতে চেষ্টা করা হয়েছে, আপনি যেখানে সেখানে ফিতা কাটতে যাচ্ছেন, আপনি দেখতে যাওয়ার তো প্রয়োজন হয় না, আপনার দিকে বাংলার বুভুক্ষ মানুষ চেয়ে আছে, বঙ্গবন্ধু সোনার বাংলা করার দায়িত্ব কোনো আপনার কাঁধে, আমার শেষ নিঃশ্বাসটা যেন মদিনা শরীফ হয়, এটাই আমার সাধনা। সোনার বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মের উদ্দেশ্যে কী বলবেন? নতুন প্রজন্মের উদ্দেশ্য এখন তো বলতে গেলে বঙ্গবন্ধু বলতেন যে কথাটা, আমার দেশে অভাব নাই, সৎ মানুষের অভাব, আমি এটা হাড়ে হাড়ে উপলব্ধি করি। এখন মানুষের সচ্ছলতা এত বেশি যা কল্পনা করা যায় না, এত সচ্ছল, তারপরেও আমাদের পেট ভরে না, তারপরেও আমরা এই যে আজকে দেখেন প্রত্যেক নিউজ পেপার খুললেই 500 কোটি, একজন মানুষের লাইফে টাকার কত প্রয়োজন হয়, 1,50,00,000, 20,00,000, 70,00,000, 80,00,000, 2 কোটি, 5 কোটি পাঠা, 500 কোটি, 200 কোটি তারা ক্যাসিনোর মালিক, এই ছাত্রলীগ করছে, এরা কি এগুলো কোনো মানুষ হলো, কথা হলো এটা? এই যে অসহায় মানুষ, এখনো গরিব মানুষ যে ঘর নেই বাড়ি নেই বস্তিতে বসবাস করছে, সততার সৎ মানুষের অভাব যেটা বলছি, বঙ্গবন্ধু যেটা বলছিলেন, আমার দেশ সৎ মানুষের অভাব, আমার সৎ মানুষ চাই, এগুলো সৎ মানুষ হয়। তো নেত্রীর প্রতি আবেদন যেন সৎ মানুষ তৈরি করা হয়। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন,
কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।